বরাক রিজিয়াল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম প্রতিদিন বরাক সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কাচার জেলায় প্রকাশ করা হল ফসলা ভোটার তালিকা ভোটার তালিকা প্রকাশ করা হলে ভোটারের সংখ্যা বেড়ে যায় কিন্তু কাচার জেলার ক্ষেত্রে ঘটে গেল বিপরীত ঘটনা কেননা গত আট মাসে কাচার জেলা থেকে উদাও হয়ে গেলেন আট হাজার দুইশত পঁচিশ জন ভোটদাতা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলে সাধারণত ভোটারের সংখ্যা বেড়ে যায় তবে কাচার জেলার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্যতিক্রম কেননা গত আট মাসে কাচার জেলা থেকে উদাও হয়ে গেলেন আট হাজার দুইশত পঁচিশ জন ভোটদাতা কাচালের জেলাশাসকের যুক্তি অনুযায়ী করোনার কারণে অনেকেই মারা গিয়েছেন অনেকে কাচার জেলা থেকে চলে গিয়েছেন আঠারো বছর অতিক্রম করা নতুন ভোটাররা সেই তুলনায় নাম নথিভুক্ত করাননি এবং উন্নত প্রযুক্তির ফলে যেসব ব্যক্তির নাম একাধিক কেন্দ্রীয় ভোটদাতা হিসেবে নথিভুক্ত ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে তবে যাদের নাম বাদ পড়েছে তারা যদি মনে করেন কোনো কারণ ছাড়াই প্রশাসন কাজটি করেছে তারা আবেদন করে পুনরায় নথিভুক্ত করাতে পারবেন এদিকে কাছাড় জেলা প্রশাসন নতুন ফসলা ভোটার তালিকা প্রকাশ করেছে পুরো নভেম্বর জুড়েই চলবে দাবি আপত্তি সংশোধন প্রক্রিয়া সারা রাজ্যের সঙ্গে যোগ রেখেই নতুন ভোটার তালিকা প্রকাশ প্রক্রিয়া শুরু করেছে কাচার জেলা প্রশাসন এই খসড়া অনুযায়ী গত আট মাসে ত্রিশ হাজার ছয়শত নব্বই জন ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে আবার তেইশ হাজার চারশত তেষট্টি জনের নাম নতুন করে উঠেছে ভোটার তালিকায় এদিকে কাচার জেলার নির্বাচন শাখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নবনীতা হাজারিকা জানিয়েছেন দু হাজার একুশের মার্চ মাসে কাচালে মোট ভোটার ছিলেন বারো লক্ষ আটাত্তর হাজার আটশত একাশি জন পয়লা নভেম্বর তারিখে যে ফসলা ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তাতে বারো লক্ষ সত্তর হাজার ছয়শত ছাপ্পান্ন জনের নাম রয়েছে অর্থাৎ আট হাজার দুইশত পঁচিশ জন ভোটদাতা কাচার জেলা থেকে উদাও হয়েছেন তবে কাচালের জেলাশাসক কীর্তিজল্লি এ ব্যাপারে অবয়বাণী শুনিয়েছেন এদিন তিনি বলেন অন্যান্য বছরের তুলনায় এবার অনেক কম সংখ্যাক আঠারোর্ধ্ব ব্যক্তিরা ভোটার তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করিয়েছে ফলে ডিলিট হওয়া সংখ্যা অ্যাডিশন হওয়া সংখ্যা থেকে বেশি এদিন তিনি বলেন ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে লগ করে ছয় নম্বর ফর্মের মাধ্যমে আঠারো বছরে পা রাখা প্রত্যেক ভারতীয় নাগরিক নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন তবে ডি পরিবারের সদস্যদের জন্য কিছু নিয়ম সরকারি তরফ থেকে রয়েছে তাদের ক্ষেত্রে সেগুলো মেনে হয়তো কিছু নাম অন্তর্ভুক্ত নাও করা যেতে পারে আমরা আঠারো বছরে পা রাখা প্রত্যেক যুবক যুবতীর কাছে অনুরোধ রাখছি আপনারা নিজেদের নাম অনলাইনে অন্তর্ভুক্ত করিয়ে নিন শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে ডক্টর অরুণপাল চৌধুরীর ভুল চিকিৎসার কারণে গর্ভবতী মহিলার মৃত্যু শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে বাংচুর কুব্ধ জনতার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে থানায় নিয়ে যায় ডক্টর অরুণপাল চৌধুরীকে চিকিৎসাধীন এক গর্ভবতী মহিলার মৃত্যু ঘটেছে শিলচর নাইটিঙ্গেল হাসপাতালে অভিযোগ চিকিৎসা বিভ্রাট এবং গাফিলতির দরুন প্রাণহানি ঘটেছে শিলচর পাবলিক স্কুল রোডের শ্যামানন্দ লেনের সুমিত্রা পালের কবর পেয়ে মৃতার আত্মীয় এবং পাবলিক স্কুল রোডের প্রচুর মানুষ নাইটিঙ্গেলের সামনে জমায়েত হন কুব্দ জনতা হাসপাতালে বাংচুর চালান হাসপাতাল কর্মীদের সঙ্গে বৎসা টেলাদাক্কাও ঘটে মৃতার স্বামী ইন্দ্রজিৎ পাল জানিয়েছেন রুটিন চেকের জন্য গত ত্রিশে অক্টোবর তার স্ত্রী ডক্টর অরুণ পাল চৌধুরীর কাছে গিয়েছিলেন তিনি তাকে পরদিন হাসপাতালে ভর্তির পরামর্শ দেন সে অনুসারে পরদিন সুমিত্রা পালকে নাইটিংগেলে ভর্তি করানো হয় এদিকে মৃতার স্বামী ইন্দ্রজিৎ পালের কথায় সব ঠিকঠাক চললেও বুধবার সেলাইনের সঙ্গে একটি ইঞ্জেকশন দেওয়া হলে সুমিতা প্রচণ্ড অস্বস্তি বোধ করেন বৃহস্পতিবার সকালে সেটি আবারও দেওয়া হয় সুমিতা বারবার এটি দিতে বারণ করেন তিনি বলেন এটি দিতেই সেদিন তিনি মৃত্যুমুখে পড়েছিলেন কিন্তু ডক্টর অরুণপাল চৌধুরী কোনো কথা শুনতে চাননি আর ওই ইঞ্জেকশন দিতেই সুমিতা শটফট করতে থাকেন দ্রুত তাকে আইসিউতে নিয়ে যাওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তাকে এরপরই ডক্টর অরুণপাল চৌধুরী জনতার কুবের মুখে পড়েন পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় ত্রিপুরার পানিসাগরে সংখ্যালঘুদের বিভিন্ন মসজিদ এবং দোকানপাটে হামলার ঘটনাকে সামাজিক মাধ্যমে প্রচার করার অভিযোগে একাত্তর জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করল ত্রিপুরা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ররোচনামূলক বার্তা সোনানোর দায়ে একাত্তর জনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে ত্রিপুরা পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবি ত্রিপুরা পুলিশের প্রসঙ্গত পানিসাগরের রোয়াবাজার এলাকার চামটিলা মসজিদে অগ্নিসংযোগের ভুয়ো কবরে ত্রিপুরায় অশান্তি ছড়িয়েছে সাম্প্রদায়িক উত্তেজনা ত্রিপুরার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে বেশ কিছু স্থানে দোকানে বাংচুর বালিগড়ে হামলা হয়েছে শুধু তাই নয় ওই বুয়ো কবর দেশ এমনকি বিশ্বের বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টি করেছে অথচ বিদেশের মাটিতে বসেই ষড়যন্ত্র হয়েছে বলে ওই কবরের উৎসার খুঁজে এমনটাই জানতে পেরেছে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশ আজ সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছে প্ররোচনামূলক বার্তা সামাজিক মাধ্যমে সলানোর অভিযোগে একাত্তর জনের বিরুদ্ধে পাঁচটি মামলা নেওয়া হয়েছে সমাজে ঘৃণা সলানোর চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই ত্রিপুরা পুলিশ সকলের কাছে ভুয়া ছবি কিংবা গুজব সরানোর কাছ থেকে বিরোধ থাকার আবেদন জানিয়েছে পুলিশের আবেদন যাচাইসালা সামাজিক মাধ্যমে কোনো বার্তা সরিয়ে দেবেন না কারণ অধিকাংশ ক্ষেত্রেই বুয়ো খবর ছড়িয়ে পড়েছে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ অধীনে করিমগঞ্জ জেলায় সব ধরনের শোভাযাত্রা র্যালি ধর্না লিফলেট ব্যানার পোস্টার বিতরণ এবং প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছেন সম্প্রতি বাংলাদেশ এবং ত্রিপুরায় সংঘটিত ঘটনায় জনসাধারণের মধ্যে যাতে শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত না হয় তার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাৎক্ষণিকভাবে বলবত হওয়া এই নির্দেশ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে